আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব আলু পটল ভাজি। তো আলু আর পটলটা আমি কীভাবে কেটেছি সেটা দেখাই দিলাম আপনাদেরকে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন পেঁয়াজ কাঁচামরিচটা আমি একটু ভাজবো, ভেজে নিয়ে দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আদা রসুনটাও একটুখানি ভাজবো, ভেজে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও একটু ভেজে দিয়ে দিব পানি, হয়তো মশলাটা পুড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু পটল। এখন লবণ দিয়ে দিয়ে মশলার সাথে আলু পটলগুলি সুন্দর করে মিক্সড করে দিব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢেকে রান্না করবো কিছুক্ষণ। তো আমি ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে। আমি মাঝখানে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন বর্তমানে আমার আলু আর পটল সিদ্ধ হয়ে গেছে, এখন আর আমি ঢাকবো না। এখন আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে রান্না করে নেব বাকিটা। তো নাড়াচাড়া করতে হবে, নয়তো কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামাবো ভাজা জিরার গুঁড়ো। আমার কাছে ভালো লাগে ভাজা জিরার গুঁড়োর ফ্লেভারটা। তো এখন আমি মিক্স করে দেব নাড়াচাড়া করে গুঁড়াটা, জিরার গুঁড়াটা মিক্সড করে আমি নামিয়ে নিব বাটিতে। বেড়ে আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি আপনাদেরকে ওই যে আমি বাটিতে তুলে নিয়েছি। তো আমার ভাজিটা কেমন হয়েছে? ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।